মানুষকে বোকা বানানো খুবই সহজ, কিন্তু বোকাকে মানুষ বানানো খুবই কঠিন। কি বলতিস তাও সরাসরি বলো। কম বয়সে বেশিরভাগ মানুষই উড়তে থাকে, আর তারাই বেশি বয়সে উড়ে যায়। সস্তার বিনোদন মার্কেটে বেশি চলে, কিন্তু বেশি দিন চলে না। আগে কিছু আবাল গ্রামগঞ্জে অলিতে গলিতে সিপাই সিপাই কিছু আবাল মার্কা ক্লাব খুলতো, আর সেখানে খ্যাত মার্কা আবাল মার্কা ফালতু থার্ড ক্লাস কাজ করতো। আর এখন তারা ফেসবুকে আসতে গ্রুপ খুলছে, আর সেই গ্রুপে ওই একই ধরনের কাজ করতেছে। হাজার হাজার পাগল এসে মিলে যায় মেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। সময়ের হাত ধরে সবকিছু বদলে যাবে, কিন্তু সবকিছুর হাত ধরলে সময় বদলাবে না। বেঁচে থেকে লাভ কি বল তোকে ছাড়া, হাজার হাজার মানুষ তো আকিকা ছাড়াই ফেসবুকে আসল নাম পরিবর্তন করে ফেলে, আর নিজেদেরকে দাবি করে তারা চৌধুরী বংশ। আদি চৌধুরী আমি, আমার বাপ দাদা চৌদ্দ গোষ্ঠী চৌধুরী, পরদাদাও চৌধুরী। না তোকে বাড়ি তোকে গোরস্থানে যাইয়া 200 মাইল খোঁজলেও একটা চৌধুরী বেরিবে না। আর ঢঙ্গি মেয়েদের কথা কি বলবো, তেলাপোকা থেকে বিছানা ইস্যু করা মেয়েটাও ফেসবুকে এসে স্ট্যাটাস দেয় বিয়ের পরে সে কিনা জামাই পেটাবে। আর যদি সোনামণিরা একবার প্রেম শুরু করে, তাহলে ফেসবুকে এসে বাবু সোনামণি নিয়ে পোস্ট দিয়ে ফেসবুকটাকে ডাস্টবিন বানিয়ে ফেলবে, আর তারপর সেখানে কিছু কাককুকুরও দেখা যায়। কিছু মানুষ আছে গিটার বাজাতে পারুক আর নাই পারুক, গিটার হাতে নিয়ে পোস্ট দিয়ে ছবি আপলোড করবেই। অন্যদিকে কিছু মানুষ তো কারণ ছাড়াই বডি শো অফ করে, শুধুমাত্র একটা কমেন্ট পাওয়ার জন্য। ও কি লাগছে, আইটেম দেখলে তবু মিস করি না বলতে, কি লাগছে। অনেকেই আবার ভাত খাওয়ার মতো 3 বেলা রুটিন করে ফেসবুক লাইভে এসে হাই এলো করে। আরে ভাই আমরা বুঝেছি, ইস্যুর চেয়ে তোর নেট স্পিড অনেক ফাস্ট, সো এবার থাম। শুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। কিছু কিছু পাবলিক আছে কারণ ছাড়াই ফেসবুকে গ্রুপ খুলে অহেতুক সবাইকে অ্যাড করবে। আমার মনে হয় এই জন্যই বাংলাদেশের জাতীয় খেলা হাডুডু। আপনি ওই গ্রুপে অ্যাড হতে চান না, কিন্তু আপনাকে টেনে হিঁচড়ে ওই গ্রুপে তারা অ্যাড করবেই। দিন যত যাচ্ছে ততই প্রেম প্রীতি সস্তা হয়ে যাচ্ছে, জামা কাপড় পরিবর্তনের মতো পছন্দের মানুষও প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে, কারণ এটা সোশ্যাল মিডিয়ার যুগ। কেউ কেউ তো ভাবে প্রেম করে ফেসবুকে না ছড়াতে পারলে তাদের মান সম্মান থাকবে না, তারা ঠিকই ছড়ায়, কিন্তু কিছুদিন পর তাদের ইমোশনাল স্ট্যাটাস দেখলে মনে হয় প্রেমে যে এত কষ্ট সেটা মনে হয় বাপ্পারাজও তাদের কাছ থেকে শিখতে পারবে। প্রেমের সমাধি ভেঙে মনের শীতল ছিড়ে, গল্পে শেষ পর্যন্ত হিমু আর রূপার প্রেমই হয় না, বিয়ে তো অনেক দূরের ব্যাপার। অন্যদিকে মেসেঞ্জারে কয়েক মিনিট কথা বলার পর নিব্বা নিবিড়ে কল্পনায় বিয়ে করে সংসার শুরু করে দেয়। তুমি বাসরে ঘরে আর ক্লাস 6 এ পড়া মেয়ের ক্ষমতা নিয়ে অযথা প্রশ্ন করবেন, কারণ ওরা পাবজি খেলা ছেলেটাকেও ফেসবুকে নিয়ে লুডু খেলাতে পারে। তুমি তুমি পারলে এত বড় কষ্ট দিতে? সরি ডিয়ার, এছাড়া আমার হাতে আর কোনো অপশন ছিল না। ডিজিটাল যুগে এসে মেয়েরা হয়তো একটু বেশি ট্যালেন্টেড হচ্ছে, আর তাদের অ্যাক্টিং লেভেল হিরো আলমকেও ছাড়িয়ে যাচ্ছে। লক্ষ লক্ষ টাকা খরচ করে ধুমধাম করা বিয়েই যেখানে টেকে না, আর তুমি ভাবছো 14 টাকার ইন্টারনেটে করা প্রেম টিকে যাবে? তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে, আমি কার হলে। প্রথমে ছিলাম বাঙাল, যুগের পরিবর্তন হলাম বাঙালি, আর এখন আমরা হুজুগে বাঙালি। একটা ট্রেন্ড পাইলেই হইলো, সেটাকে হজ অবরলা না বাড়ানো পর্যন্ত আমরা ছাড়ি না। এটা কি করে সম্ভব জানি না। আমি শিহরিত। আর কিছু ছেলে আছে যারা গভীর রাতে চুপি চুপি মেয়েদেরকে টেক্সট পাঠাবে, আর বন্ধুদের বলবে প্রতিদিন কথা বলতে হবে, এই কারণেই সে প্রেম করে না। আমি দেখছি। লজ্জা করলো না বলতে? নেই।
প্রেমে মেলা হবে কাছে আসা আসি আর হবে না just take it easy আমি হরে প্রভু আজা তুই হরি প্রেম বাটে লোড শেডিং এ আমি তোর দিলে ইন বারতর কত ইল কত গেল তোর মত মা ভাই জান দেখতে পেলে দেব তোকে পাপালি